আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে হচ্ছে এটা স্যামসাং ব্র্যান্ডের মনিটর এবং এটির মডেলটি হলো সিং মাস্টার B1930। তো এটা সমস্যাটা আগে দেখবো, তারপরে অবশ্যই সমাধান করব এবং আপনারাও সমাধান দেখবেন। তো সর্বপ্রথম আমরা পাওয়ারটি দিয়ে দেখি এটা সমস্যাটা কি। তো চলুন, পাওয়ার দেওয়া হলো। পাওয়ার দেওয়ার পরে আমাদের এইখানে টাচ বার আছে, আমরা অন করি কিন্তু কোনো অফ এলইডি জ্বলেনি, স্ক্রিনও কিছু আসেনি। আমরা আবার চেষ্টা করি, দেখুন কয়েকবার চেষ্টা করার পরে আমাদের কিন্তু বাতিটি জ্বলে না। তার অর্থ এটা পাওয়ার নেই, মূল সমস্যা হলো এটা নো পাওয়ার। তো আমরা এটা কেন পাওয়ার আসতেছে না সেটা দেখবো, আর সেটা দেখতে হলে আমাদের ব্যাকপার্ট খুলতে হবে। তো চলুন আগে ব্যাকপার্টটি খুলি। এই হলো ব্যাকপ্যাকটি ওপেন করা। তো আমাদের এই হলো এখানে পাওয়ার বোর্ড, এটার ভিতরে ভিডিও বোর্ড, আর আমাদের প্যানেলটি দেখতেই পাচ্ছেন। তো আমরা এই বোর্ডটি খুলি, যেহেতু পাওয়ার নেই খুলে দেখি। এই হলো আমাদের সার্কিট বোর্ড, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমরা বোর্ডটিও ওপেন করি নি। এই হলো আমাদের বোর্ড, এখানে সেম যে এখানেও কী দেখতে পাচ্ছি আমরা, ফিজিক্যাল ড্যামেজ, এখানেও বান হয়েছে। তো এখানে বান কেন হলো বা এই বান হলে কী কী সমস্যা হতে পারে সেটাও দেখব আমরা। তো চলুন সেটা একটু দেখে নিই। তো আমরা আগে দেখে নিই কী কী পার্টস খারাপ আছে আর বা কোথাও কোথাও শর্ট আছে সেগুলো একটু দেখে নিই। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের, এই হলো আমাদের ফিল্টার ক্যাপাসিটার। ফিল্টার ক্যাপাসিটার তো শর্ট থাকবে স্বাভাবিকভাবে, যেহেতু আমাদের এই পিএফটি খারাপ আছে, পাশাপাশি আমাদের এই ডায়োডটি খারাপ আছে কি না সেটা আমরা, হ্যাঁ এই ডায়োডটিও খারাপ নেই। তো আর কী খারাপ আছে সেটা আমরা দেখবো। তো সর্বপ্রথম আমরা আমাদের ভিডিও বোর্ডটি খুলে ফেলি এবং এই পাশটি ওপেন করে নিই। এই হলো আমাদের পিএফটি, যদিও একটা লেক্স এখানে রয়ে গেছে, খুলে ফেললাম। এখন দেখে নিই একবার শর্ট আছে কিনা, এখানে কোনো শর্ট নেই, ফিল্টার ক্যাপাসিটারে কোনো শর্ট নেই। ওকে, দেখা যাক। চলুন আমরা পাওয়ারটি দেখে নিই। হ্যালো পাওয়ার, এই হলো আমাদের 50 ভোল্টে মিটারটি দেওয়া। আর আমরা ভোল্টেজটি মেপে নিই, আমাদের 5 ভোল্ট এবং আমাদের 12 ভোল্ট। বোর্ডটি কমপ্লিট, এখন আমরা সব ফিটিং করি। প্যানেলের মিরর কেবল লাগানো, সুইচ লাগানো, পাওয়ারটি আরেকবার দিব। আমাদের সিগন্যাল বাতিটি জ্বলছে এবং আমাদের এখানে ডাটা কী আসে সেটা দেখি। এই হলো আমাদের ডাটা, তো আমরা এটা ফিটিং করি, তারপরে আরও বিস্তারিত দেখি। তো মনিটরটি কাভার লাগানো হলো, তো চলুন আমরা একবার অন করে দেখি। এই হলো আমাদের পাওয়ার আসলো, এইখানে আমাদের মনিটরটি অন হলো। আমরা একটা ভিডিও দেখি যে কালারে কোনো সমস্যা আছে কিনা, তো আর কোনো সমস্যা হয় কিনা সেটা আমরা দেখব। তো এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, এদের মূল সমস্যা তো ছিলই পাওয়ারে। তো আপনারা আসলে দেখতে পেলেন যে এখানে কী সমস্যা ছিল, নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।